হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বঙ্গশিক্ষা আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হলো মূলত একটি ভ্রমণ কাহিনী তোমাদের পাঠ্যই রয়েছে দেখবে প্রবোধ কুমার সান্ডালের লেখা দেবতাত্তা হিমালয় তো এই টেক্সটটি আজকে আমাদের আলোচনার বিষয় তো নাম থেকেই বুঝতে পারছো এনে হিমালয় পর্বতমালার একটু বিবরণ থাকবেই তো দেবতাত্তা হিমালয় এটি মূলত একটি ভ্রমণ কাহিনি প্রবোধ কুমার সান্নাল তিনি কালিম্পং গেছেন সেখান থেকে তিব্বত যাবেন কিভাবে কোন রাস্তা দিয়ে যাওয়া যায় সেখানে বহু কারা কারা এর আগে তিব্বতে গেছেন সেই সমস্ত কিছু বিবরণ আমরা এখানে পাব। তার সঙ্গে সঙ্গে এখান থেকে আমরা লেখকের একটি স্মৃতি কথাও জানতে পারবো লেখক ঠিক চোদ্দ বছর আগে একটা সময় এই কালিম্পংয়ে গিয়েছিলেন এবং সেখানে তার সাথে রবীন্দ্রনাথের সাক্ষাৎ হয়েছিল এবং আরও কি কি ঘটেছিল সেই বিষয়গুলো লেখক এখানে ব্যক্ত করেছেন তো চলো আজকের এই পাঠ্যটি আপনার আলোচনার মাধ্যমে জেনে নিই লেখক এখানে কি বলতে চাইছেন তো লেখক শুরুতেই দেখো লেখক যখন শুরু করছেন প্রথম শুরুই হচ্ছে যে ভোরে এলো আমার ড্রাইভার গাড়ি নিয়ে ঠিক আছে তো লেখককে ড্রাইভার এসে গাড়ি নিয়ে লেখক উঠেছিলেন একটা এর গৃহে ডাক্তার দা দাশগুপ্ত তার নাম তো তার গৃহ থেকে ভোরবেলায় গাড়ি এসে লেখক সেখান থেকে বেরোবেন তো সেখান থেকে লেখক বেরিয়েছেন বাড়ি থেকে তো লেখক এখানে একটা বিবরণ দিচ্ছেন দেখো যে কালিম্পং থেকে রেন রোড চলে গেছে তিব্বতের দিকে এই কালিম্পং থেকে রেন রোড তিব্বতের দিকে গেছে কিন্তু সেই পথটা একটু দুর্গম এবং সেখানে বলছে দুঃসাধ্য সেই পথ দিয়ে যাওয়াটা তাই বলছি একটা শটে রাস্তা আছে মানে শটে বলতে আর একটা রাস্তা আছে যেটা একটা এতটা সংকট সেই রাস্তায় নেই সেটা হলো গ্যাংটকের পথ দিয়ে গ্যাংটকের পথ দিয়ে তিব্বতে যাওয়া যায় এবং বলছেন যে এই যে 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 রোড যে কালিম্পং থেকে যে রোডটা তিব্বতের দিকে গেছে র্যাঙ্ক রোড সেটা গিয়ে ঠেকছে কোথায় জোলাপলা গিরি সংকটে এই জোলাপলা গিরি সংকটে গিয়ে ঠেকছে এবং জোলাপ্লা গিরি সংকট তারপরেই তিব্বত সীমানা পড়ে যায় তো সেই তারপরেই তিব্বত সীমানা তো সেটা দিয়ে গেলে যেহেতু একটু সংকটপূর্ণ রাস্তা দুঃসাধ্য যাওয়া তাই লেখক ঠিক করছেন কি এই ওই পথ ছেড়ে এই গ্যাংটকের পথ দিয়েই যাবেন এবং এই পথ দিয়ে লেখক বলছেন যে গ্যাংটক থেকে নাথুলা গিরি সংকট হলো মাত্র ছাব্বিশ মাইল এবং এখান থেকে জোলাপ্লা ঠিক কত মাইল সেটা লেখকের জানা নেই আর যখনই এই পথ দিয়ে গিয়ে জোলাপ্লা পৌঁছে যাবেন নাথুলা থেকে তো সেই জোলাপ্লার পরেই আমরা জানলাম যে তিব্বত সীমানা তো লেখক ঠিক করেছেন এই পথেই যাবেন তো এ প্রসঙ্গে লেখকের আরও তিনজন ব্যক্তির কথা মনে পড়ে যায় যারা এই পথ দিয়েই তিব্বত গিয়েছিলেন তো তারা কারা সেটা আমরা জানব তো এই তিনজন ব্যক্তির মধ্যে মূলত প্রথম যে নামটি লেখক উল্লেখ করেছেন তিনি হলেন অতীশ দীপঙ্কর তো এই শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের কথা আমরা সবাই জানি তিনি তিব্বত গিয়েছিলেন কি কারণে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি সেখানে গিয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন দিন তিনি সেখানে ছিলেন দীর্ঘ তেরো বছর তিনি সেখানে বসবাস করেন এবং তার শেষকালে তার লাশার নিকটবর্তী স্থানেই তার মৃত্যু ঘটে তো এই অতীশ দীপঙ্করের কথা লেখক স্মরণ করেছেন এছাড়া যে আরেকজনের কথা উল্লেখ করেছেন তিনি হলেন রাজা রামমোহন রায় তবে এই রাজা রামমোহন রায় সম্পর্কে তিনি বিশেষ কিছু তথ্য দিতে পারেননি বা তার জানা নেই বলে তিনি এখানে উল্লেখ করেননি এছাড়াও যে আমি বললাম যে তিনজন ব্যক্তির কথা স্মরণ করেছেন একজন অতীত দীপঙ্কর বললাম আরেকজন রাজা রামমোহন রায় এবং আরেকজনের কথা যে বলবো তিনি হলেন শরৎচন্দ্র দাস উনিশ শতকের শেষভাগে ইনি ছদ্মবেশ ধারণ করে তিব্বত গিয়েছিলেন এবং বলছেন যে তার বৃত্তান্ত থেকেই এই শরৎচন্দ্র দাসের তিব্বতের যে যাওয়ার বিবরণ সেখানকার যে কাহিনী সেই সমস্ত বৃত্তান্ত থেকেই আমরা তিব্বত সম্পর্কে এত কিছু জানতে পারছি একালে বসে এবং এই যে বলছে বিংশ শতাব্দীতে প্রথম বিংশ শতাব্দীর প্রথম দিকে স্যার ফ্রান্সিস ইয়াং হাসব্যান্ড তো সেই স্যার ফ্রান্সিস ইয়াং হাসব্যান্ড যখন তিব্বত জয় করতে যান ঠিক আছে তিনি যাওয়ার আগে এই যে সমস্ত জায়গা থেকে তিব্বত সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিলেন তার একটা প্রধান মাধ্যম হলো এই শরৎচন্দ্র দাসের বৃত্তান্ত তো এই শরৎচন্দ্র দাসের বৃত্তান্ত থেকেই তিনি তিব্বত সম্পর্কে বহু তথ্য জানতে পেরেছিলেন সেটা স্যার ফ্রান্সিস নিজেই স্বীকার করেছেন এছাড়াও আরেকজনের কথা বলা যায় যিনি অতীশ দীপঙ্করেরও আগে তিব্বতে গিয়েছিলেন তিনি হলেন যশোরের রাজপুত্র শান্তরক্ষিত তো তিনিও তিব্বতে গিয়েছিলেন লামারা তাকে রাজকীয় সম্বর্ধনা দিয়েছিল তো লামাকারা লামারা তিব্বতের অধিবাসী যারা বৌদ্ধ ধর্মের দীক্ষা দীক্ষা নিয়ে সন্ন্যাস গ্রহণ করে নি করে নিতেন কি বলা হতো মূলত লামা তো এই লামারা আর যশোরের যশোরের রাজপুত্র শান্ত রক্ষিতকে সম্বর্ধনাও জানিয়েছিলেন যখন তিনি দিব্যতে যান কিন্তু তার সম্পর্কে বিশেষ কিছু তথ্য জানা যায় না বলে লেখক এখানে তার সম্পর্কে বিশেষ কিছু তথ্য আমাদের জানাতে পারেননি তো লেখক কালিম্পং এবং তার পার্শ্ববর্তী অঞ্চল বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে ঘন্টা তিনেক পর তিনি ফিরে আসেন আবার ডক্টর দাশগুপ্তের বাড়িতে তো এই যে ডাক্তার দাশগুপ্তের বাড়ি সেটা মূলত একটা অভিজাত পল্লী তো তারই এক পাশে একটা গলির মোড়ে লেখক দেখতে পান যে সংকীর্ণ গলির নিচে একটি মন্দির চত্বরে সে এসে দাঁড়ায় লেখক এবং সেখান থেকে সেই জায়গাটায় লেখকের চোখে পড়ে একটি অপরিচ্ছন্ন নোংরা ঝুপসি এবং যে ঝুপসিটির নাম ঠাকুর এবং এই ঝুপসিটি লেখককে স্মরণ করিয়ে দেয় তার পূর্বের একটি ঘটনা চোদ্দ বছর আগের একটি ঘটনা পঁচিশে বৈশাখ একটা অপরাহ্নের অর্থাৎ দুপুরের একটা সময়ের ঘটনা লেখককে স্মরণ করিয়ে দেয় তার কারণ লেখক ঠিক চোদ্দ বছর আগে পঁচিশে বৈশাখে এক সময় এই কালিম্পংয়ে এসে এসেছিলেন এবং ওই ঝুপসিটিতেই লেখক ছিলেন যেটা কিনা ঠাকুরবাড়ি নামে তখনও প্রচলিত ছিল এবং এখনও যেটি ঠাকুরবাড়ি নামেই প্রচলিত তো সেই স্মৃতি কথা লেখক এখানে এরপর বর্ণনা করেছেন লেখক বলছেন যে পঁচিশে বৈশাখের অপরাহ্নের কথা তার মনে পড়ে যাচ্ছে এবং সেদিন কালিম্পংয়ে এসেছিলাম বটে মানে লেখক সেই চোদ্দ বছর আগে সেই দিনটিতে সে তখনও কালিম্পংয়ে এসেছিল কিন্তু তখন লেখকের সেই কালিম্পং ঘুরে দেখার সময় ছিল না বা কালিম্পংয়ের কথা তার মাথাতেও মানে ঘুরে দেখতে হবে সেই সমস্ত বিষয় সৌন্দর্য উপভোগ করতে হবে সেই দিকে লেখকের ধ্যান ছিল না লেখকের ধ্যান ছিল অন্য দিকে কোন দিকে সেটাই আমরা জানব তো এখানে দেখো তারপর বলছেন যে কবি রয়েছেন গৌরীপুর প্রাসাদে অর্থাৎ কবি বলতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছে বোঝানো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর গৌরীপুর প্রাসাদে রয়েছে কালিম্পংয়েরই একটা প্রাসাদে এবং বৈদান্তিক অ্যাটর্নি হীরেন দত্ত আছেন আছেন রথীন্দ্রনাথ প্রতিমা দেবী অনিলচন্দ্র মৈত্রেই আর চিত্রিতা এই যে নামগুলো বললাম এনারা সবাই ওই তোমার গৌরীপুর যে প্রাসাদের কথা বললাম সেখানে রয়েছেন রবীন্দ্রনাথের সঙ্গে ওখানে এবং লেখক সেখানে গিয়ে লেখক রয়েছেন কোথায় আগেই বললাম যে ঠাকুরবাড়ি বলে যে ঝুপসিটি এখন দেখেছেন যেটা অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে এখন সেই ঝুপসিটিতে লেখক রয়েছেন তো লেখক রজনীগন্ধা নিয়ে রবীন্দ্রনাথের কাছে যান গিয়ে সেখানে তাকে শুভেচ্ছা জানান এবং এখানে লেখক বলেছেন যে তিনি তখন ছিলেন সেই সময় যুগান্তরের সম্পাদক যুগান্তর একটা পত্রিকা এই পত্রিকার সম্পাদক ছিলেন এবং লেখকের অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কয়েকবার এই যুগান্তরে তার নিজের লেখাও দিয়েছিলেন তো লেখক যখন যাচ্ছেন রবীন্দ্রনাথের কাছে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন রজনীগন্ধা ফুল দিয়ে তো তার কাছে যখন গেছেন তো তার কাছে আজকেও একটা যুগান্তরের সংখ্যা রয়েছে এবং আজকের এই যুগান্তরের সংখ্যায় প্রকাশ পেয়েছে শিল্পীর হাতে আঁকা কবির একখানা রেখাচিত্র অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছবি সেটা একটা রেখার মাধ্যমে কোন এক শিল্পীর দ্বারা আঁকা একটা ছবি রয়েছে প্রথম পৃষ্ঠার দিকে প্রথম পৃষ্ঠাতেই ছিল সেই ছবিটা এবং সেই ছবিটা লেখক আঁকিয়েছেন এমনভাবেই যে গ্রাম শহর নগর দেশ মহাদেশ ঠিক আছে দিকবলয় সমস্ত কিছুকে ছাড়িয়ে সমস্ত কিছুকে ছাড়িয়ে কবির মাথা উঠেছে ধবলধার গিরি মতো হিমালয়ের চেয়ে তিনি বড়ো পৃথিবীর উচ্চতম শিখর তিনি ছবিখানার মধ্যে এই চেহারাটা প্রকাশ করতে চেয়েছিলাম লেখক এখানে বলছেন এটাই অর্থাৎ লেখক ছবিটা যেহেতু তখন যুগান্তরের সম্পাদক ছিলেন তিনি আর্টিস্টকে দিয়ে কোনো এক শিল্পীকে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের ছবিটা আঁকিয়েছেন রেখাচিত্রের সাহায্যে এমনইভাবে ছবিটা আঁকিয়েছেন যে তাকে দেখে যেন মনে হচ্ছে ছবিটায় যে তিনি দেশ নগর বন্দর দিগবলয় হিমালয় পর্বতের থেকেও যেন তিনি ওপরে সবার থেকে তার মাথা উঠে আছে ওপর থেকে ওপর দিকে তো এটাই লেখক এখানে ছবিটার মাধ্যমে প্রকাশ করতে চেয়েছিলেন এবং এখানে লেখক আরেকটা কথা জানিয়েছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ইচ্ছা মনের ইচ্ছা ছিল সেটা তিনি এখানে প্রকাশ করেছেন লিখিয়েছেন জানিয়েছেন আমাদেরকে কি ইচ্ছা কবি বললেন অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বললেন যে সমগ্র মহাভারতখানা তিনি একবার নিজের হাতে লিখতে চান অর্থাৎ লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা জানি যে কবিতা নাটক গল্প প্রবন্ধ উপন্যাস সমস্ত দিকেই সমস্ত ক্ষেত্রেই সাহিত্যের সমস্ত ক্ষেত্রে তার অবাধ বিচরণ অর্থাৎ সমস্ত কিছু নিয়ে তিনি লেখালেখি করেছেন আমরা বর্তমান সময়ে আমাদের পাঠে সেই সমস্ত সুন্দর সুন্দর রচনাগুলি আমরা পাঠ করতে পারি তার সেই সাহিত্যিক প্রতিভার জন্য এবং তার একটা ইচ্ছা ছিল যেটা তিনি সম্পূর্ণ করতে পারেননি যে সেটা এখানে তিনি সেটা এখানে লেখক উল্লেখ করেছেন আমাদের আজকের পাঠ্যটিতে প্রবোধ কুমার সান্নাল উল্লেখ করেছেন যে লেখকের একটি ইচ্ছা ছিল যে সমগ্র মহাভারতটা তিনি একবার রচনা করবেন লিখবেন এবং সেটা তার জন্য তিনি জানেন এটা একটা দূর কাজ এবং অনেক দিন সময় লাগবে তার জন্য তিনি হীরেনবাবুকেও আনিয়েছিলেন হীরেনবাবুকে দিয়ে লেখাবেন বা হীরেনবাবু থেকে কিছু সাহায্য নেবেন তো এই কারণে হিরেনবাবুকে তিনি আনিয়েছিলেন এখানে প্রবোধ কুমার সানাল সেই কথাটাও আমাদের জানিয়েছেন কিন্তু আজকে তিনি লেখেননি বলেই আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোনো মহাভারত পাই না তো চোদ্দ বছর আগে পঁচিশে বৈশাখে ঠিক কী এমন ঘটেছিল যার জন্য লেখক আজও সেই দিনটি ভুলতে পারেননি লেখক এখানে সেটাই জানিয়েছেন তো পঁচিশে বৈশাখে লেখক রবীন্দ্রনাথ এই কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মদিন উপলক্ষে একটি নবরচিত কবিতা পাঠ করবেন বলে ঠিক হয়েছিল এবং সেটা সমস্ত কলকাতা কালিম্পংশের সমস্ত বাসিন্দারা যাদের শুনতে পায় তার জন্য একটা আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন বেতার যে বিশেষজ্ঞরা রয়েছেন তারা সেই সময় কালিম্পংয়ে রকম টেলিফোন লাইন টাইন কিছু ছিল না টেলিফোনের যে সমস্ত লাইন টেলিফোন পোস্ট সেই সমস্ত কিছুই ছিল না তাই সেই রবীন্দ্রনাথ ঠাকুরের নবরচিত কবিতা সবার কাছে বেতারের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য সেই সময় থেকেই তখনই শুরু হয়েছিল কালিম্পংয়ে টেলিফোনের খুঁটি বসানো তার খাটানো এই সমস্ত আয়োগ আয়োজন উদ্যোগ তো তারপর থেকেই প্রথম কালিম্পংয়ে টেলিফোন খুঁটি বসানো হয় তারের তার খাটানো হয় বেতারের ব্যবস্থা করা হয় যাতে সমস্ত কিছু ছড়িয়ে পড়ে চারিদিকে তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন তিনি অনেকক্ষণ কিছু বক্তব্য রাখতেন বা এরকম কবিতা পাঠ করতেন মাঝে মাঝে তিনি গলা ঝাঁকার দিতেন তো তার গলার এতটাই ভারিত্ব তার ফলে যাতে সূক্ষ্ম যে বেতার যন্ত্রটা তার যাতে সেটি যাতে বিদীর্ণ না হয়ে যায় বা সেটির রকম যাতে ক্ষতি না হয়ে যায় একটা প্রোগ্রাম চলতে চলতে যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্য বেতার বিশেষজ্ঞ লেখক প্রবোধ কুমার সান্নালকে বললেন মাইকের সামনে গিয়ে একবার গোটা কলকাতাকে ডাকতে অর্থাৎ গোটা কলকাতা সেই যন্ত্রের সেই অ্যাক্টিভ আছে কি সেই যন্ত্রের মাধ্যমে সেখানে গিয়ে কলকাতাকে ডাকতে তো সেখান থেকে যথারীতি লেখক গিয়ে বললেন হ্যালো কলকাতা হ্যালো বলার সঙ্গে সঙ্গে কলকাতা থেকে তৎক্ষণাৎ জবাব আসে ওকে অর্থাৎ সমস্ত কিছুই ঠিকঠাক আছে তো এরপর সাড়ে সাতটা নাগাদ বা আটটা এরকম একটা সময় সাড়ে সাতটা কিংবা আটটা তো এরকম একটা সময়ে একটা বেল ভাজল অর্থাৎ এবার প্রোগ্রাম শুরু হবে তার একটা সময় অনুযায়ী একটা বেল বেজে উঠলো তো এরপরেই কবি উঠে গিয়ে বসলেন যন্ত্রের সামনে বেতার যন্ত্রের সামনে বসলেন তো যন্ত্রের সামনে বসলেন যেখান থেকে অর্থাৎ মাইকের সামনে যেখানে বসে কবিতাটা তিনি পাঠ করবেন সেখানে গিয়ে তিনি বসলেন এবং লেখকেরা অর্থাৎ প্রবোধ কুমার সান্নাল এবং আরও যারা ছিলেন তারা সবাই বাইরে বেরিয়ে এসে কাঁচের দরজাটি বন্ধ করে দিলেন তার কারণ বাইরে থেকে কোনোরকম শব্দ যেন রেকর্ডিং রুমে অর্থাৎ যেখানে বসে কবিতাটি পাঠ করবেন কবি সেখানে না পৌঁছায় তাহলে কবিতাটি পাঠে ব্যাঘাত ঘটতে পারে তাই লেখকেরা সবাই বাইরে এসে কাঁচের দরজাটি বন্ধ করে দিলেন তো এরপর যথারীতি পনেরো মিনিট ধরে লেখক কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি পাঠ করবেন এবং সেটি সমগ্র কলকাতা ঘুরে এসে ধরা দেবে এই বেতার যন্ত্রে এবং সেটি লেখকদের কানে পৌঁছবে এবং যখন তিনি কবিতাটি পাঠ করবেন কবি যখন কবিতাটি পাঠ করবেন রবীন্দ্রনাথ ঠাকুর তখনই যারা বেতার বিশেষজ্ঞ আছে তারা কি করবে তারা এই সঙ্গে সঙ্গে এই কণ্ঠস্বরটি কবির কণ্ঠস্বরটি সঙ্গে সঙ্গে ব্রডকাস্ট করবেন ধরে নিয়ে তার কণ্ঠস্বরটিকে ধরে নিয়ে তার অর্থাৎ কোনোভাবে রেকর্ড করে সেটিকে ব্রডকাস্ট করবেন এই ছিল মূলত ব্যবস্থা তো যাই হোক তো কবি যথারীতি সেখানে পাঠ করলেন কবিতা কবিতা পাঠ করলেন এবং কবিতাটি কী সেটা এখানে উল্লেখ করেছেন দেখো যে আজ মম জন্মদিন সদ্যই প্রাণের প্রান্ত পথে ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে তো এই কবিতাটি কবি বসে মাইকে বসে পাঠ করলেন এবং কতক্ষণ সময় ধরে পনেরো মিনিট ধরে এবং যেটা গোটা কলকাতাবাসীর সমস্ত কালিম্পংবাসী সমাজ সবার কাছে পৌঁছে গেল এই কবিতাটি পাঠ শুনে লেখকরা তাই লেখক তাই বলছেন যে কালিম্পং থর করে কাঁপতে লাগলো কিনা সে কথা আর কারো মনে রইল না জ্যোৎসনা ছিল সেদিন বাইরে একটা মায়াচ্ছন্ন স্বপ্ন লোকের মধ্যে আমরা যেন হারিয়ে যাচ্ছিলাম ভুলে গিয়েছিলাম পরস্পরের অস্তিত্ব অর্থাৎ লেখকেরা যে কালিম্পংয়ে বসে আছেন তাদের যে একটা অস্তিত্ব রয়েছে তারা একটা পা পাহাড়ের ওপরে আছেন ঠিক আছে এই সমস্ত কিছুর অস্তিত্ব সমস্ত কিছু লেখক বিস্তৃত হয়ে গেছেন অর্থাৎ ভুলে গেছেন অর্থাৎ এই কবিতা পাঠ এই এত আয়োজন উদ্যোগ সমস্ত কিছুই লেখকের মাথা থেকে যে তার অস্তিত্বকে বিলোপ ঘটিয়ে দিয়েছেন বিস্তৃত করিয়ে দিয়েছেন তো এই হলো দেবতাত্ত্বাহিমালয় ফাটাংশটির মূল বিষয় যেখানে আমরা মূলতই ভ্রমণ কাহিনী লেখক কালিম্পংয়ে গেছেন সেখানকার সমস্ত রাস্তাঘাট সেখানকার তিব্বতীয়ানদের বিভিন্ন তাদের ব্যবসা বাণিজ্য সম্পর্ক বিভিন্ন সম্পর্কিত বিভিন্ন কথা তুলে ধরেছেন বিভিন্ন জায়গার নাম তার রাস্তাঘাটের বিবরণ এখানে দিয়েছেন তার সঙ্গে সঙ্গে লেখক ১৪ বছর আগের একটা স্মৃতিকে তুলে ধরেছেন তাই বাস্তব একটা ভ্রমণ কাহিনী এবং তার সঙ্গে স্মৃতিকথা মিলেমিশে এখানে একাকার হয়ে গেছেন এবং সেই স্মৃতিকথার মাধ্যমে আমরা রবীন্দ্রনাথের একটি কবিতা পাঠ করা তারপর কালিম্পংয়ের সেই টেলিফোন বা খুঁটি বসানো টেলিফোনে তা টেলিফোন বেতারের যে সমস্ত লাইন কিভাবে কি হয়েছিল না হয়েছিল সেই সমস্ত কথাও আমরা এখান থেকে জানতে পারলাম তো আজকের পাঠ্যাংশটির আলোচনা এখানেই শেষ করছি এর পরের দিন আবার তোমাদের সঙ্গে আলোচনা করব নতুন কোনো বিষয় নিয়ে সঙ্গে থেকো